আমেরিকার এই সৈনিকের এই ঘটনা গোটা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছে, গোটা পৃথিবীর মানুষের বিবেককে অনেকটা নাড়িয়ে দিয়েছে। অথচ আমরা অনেক মুসলমান দিব্যি খাচ্ছি, ঘুমাচ্ছি, ফুর্তি করছি, বিশেষ করে গাজায়, ফিলিস্তিনের গাজায় আপনারা জানেন প্রচন্ড রকমের মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। সেখানে খাদ্যের অভাবে মানুষ যা থাকে মানে ভেতর জীবনযাপন করছে, রিলিফের জন্য সিরিয়াল ধরছে, কোনো জিনিস আসছে না, পৃথিবীর কোনো দেশ থেকে সাহায্য ঢুকতেও দেওয়া হচ্ছে না, সাহায্য ঢুকছেও না, আমরা পরিতৃপ্ত হয়ে উদারপূর্ণ করে খাচ্ছি। আপনি সহ আমি সহ আমাদের প্রত্যেকের ইমানের ঘাটতি এটা। আমরা যদি কোনো রকম ফিল না করি তো আমাদের মধ্যকার ইমান নিয়ে সন্দেহ দেওয়া দেখার সুযোগ, সন্দেহ করার সুযোগ তৈরি হয়। মুনাফিকির কারণে আমাদের মধ্যে দুরবস্থা হয়। আপনারা হাদিস জানেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমানদাররা সবাই, মুসলমানরা সবাই একটা দেহের মতো, সবাই একটা একটা দেহের, একটা শরীরের, এক জায়গায় যদি আঘাতপ্রাপ্ত হয় গোটা শরীর সেটার জন্য কষ্ট অনুভব করে। পৃথিবীর কোন একটা প্রান্তে মুসলমানরা কষ্টে থাকবে, আমাদের সেটা অনুভব হতে হবে। দুঃখজনক বিষয় যে ফিলিস্তিনে গাজা এই মানবিক বিপর্যয়ে আমরা নীরব, আমরা একেবারে চুপচাপ। আমাদের দেশ থেকে আমাদের সরকার যেন মানবিক মানবিক সহযোগিতার উদ্যোগ নেয়, সামরিক সহযোগিতা করতে না পারলেও অন্তত মানবিক সহযোগিতা থেকে উদ্যোগ নেয়। আমরা যার যার জায়গা থেকে আওয়াজ তোলা দরকার, কথা বলা দরকার, দাবি তোলা দরকার, এবং আমাদের সাথে সবটুকু দিতে আনা দরকার। এইটুকু তো করা পরের কথা। ইহুদিদের যে জিনিসপত্র গুলো আমাদের মুদি দোকানে আছে, সেটা সাবান শ্যাম্পুর নামে হোক আর সেটা সফট ড্রিঙ্কস এর নামে হোক, আমরা কদিন বয়কট টয়কট করে অনেকে আবার সেটা গিলা শুরু করে দিয়েছি। এই জিনিসটাই ওই মানুষগুলোর পেটে লাথি মারার কারণ হচ্ছে। ওই ইহুদিরা তাদের কষ্ট দিচ্ছে, আমার মুসলমান ভাইদেরকে শহীদ করতেছে, আমি তাদের পণ্য বয়কটটুকু পর্যন্ত করছি না। আমি এই জন্য বলি ভাই, আর কিছু না পান কেমন ধরনের কি জব দিয়ে করবেন, ইহুদিদের কোনো পণ্য সেটা যত সস্তা হোক, যত ভালো মানের হোক, যত নামি দামি কোম্পানি হোক, তাদের সাবান, তাদের শ্যাম্পু, তাদের পেস্ট, তাদের সফট ড্রিঙ্কস, এগুলো আমি খাবো না, ব্যবহার করবো না, আমি আল্লাহর জন্য এগুলোকে বয়কট করব। ফিলিস্তিনের মানুষ প্রতি তারা জুলুম করে, এই টাকারই একটা অংশ হয়তো তাদের উপরে বোমা হয়ে যায়, সেই জন্য আমি তাদেরকে বয়কট করে আল্লাহর জন্য প্রয়োজনে দেশি জিনিসটা কিনবো, মুসলমান রাষ্ট্রের জিনিসটা কিনবো, দাম একটু কম হোক, মান একটু কম হোক, আল্লাহর জন্য এতটুকু স্যাক্রিফাইস না করতে পারলে কি আমাদের মধ্যে জান্নাত কোন মুখে দাবি করবে? চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যুবক ভাইরা, গাজায় ফিলিস্তিনে যে মানবিক বিপর্যয় হয়েছে, ভিডিওগুলো দেখার মতো না, ছবিগুলো দেখার মতো না, কলিজা ছিঁড়ে আসার মতো অবস্থা হয়, লজ্জা হয়। আমরা অনেকে বলি যে আমরা তো অক্ষম, এটা শয়তান আমাদেরকে বলে। কে বলেছে আপনাকে অক্ষম? আপনি অনেক কিছু করতে পারেন, আপনি গাজা ফিলিস্তিনে নির্যাতিত মুসলমানদের জন্য অনেক কিছু করতে পারেন। সবচেয়ে বড় আপনি যেটা করতে পারেন, সারা দেশ থেকে যদি আপনি তাদের সমস্ত পণ্য বয়কট করা শুরু করে দেন, এটা হবে কত বড় আঘাত তাদের উপরে, কত বড় তাদেরকে সাইজ করা হবে, এটা আপনি চিন্তা করতে পারছেন না। গতকালকে আমার অফিসে এক ভাই ইংল্যান্ড থেকে এসেছিলেন, উনি বললেন ভাই আমাদের দেশে ইহুদি কোম্পানিগুলো, তিনি নাম ধরে বলছিলেন যে ম্যাকডোনাল্ডস, কোকা কোলা, সফট ড্রিঙ্ক, সেভেন আপ, এই সমস্ত কোম্পানির জিনিসপত্র আমাদের খ্রিস্টান প্রধান দেশ ইংল্যান্ড হওয়ার পরও মানুষ, মুসলমানরা তো বটেই অন্য ধর্মের মানুষ, মুসলমানরা কেউ তো ওগুলোতে খাওয়ার চিন্তাই করছে না। টার্কি থেকে এক ভাই আসছিলেন, তিনি বললেন যে ভাই আমাদের ওখানে এই সমস্ত দোকানগুলোতে আগে বিশাল লাইন ধরে থাকতো, এখন মাসি মারে এবং মিডিল ইস্টের লোকেরা বর্জন করেছে। আমি প্রায় বলি বাংলাদেশি হিসেবে আমি লজ্জিত যে মুসলমান প্রধান দেশ আমি এইটুকু কাজ করতে পারি না। মুদি দোকানদার যদি কেউ থাকেন এখানে, নিয়ত করেন যে আমার দোকানে কোনো কাস্টমার আসুক আর না আসুক, আমাদের না খেয়েও থাকা লাগে, আমার দোকানে ওই ইহুদিদের পণ্য মাল আমি রাখবো না। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? যুবক ভাইরা, মুদি দোকান ভাইদের কাছে হাতে পায়ে ধরেন, যায় ভাইরে আল্লাহর জন্য এতটুকু স্যাক্রিফাইস করেন, দেশি জিনিস রাখেন এবং বাইরে কাগজ লাগাই দেন কেন আপনি এটা রাখেন নাই, লিখে দেন যে আমি ফিলিস্তিনে মুসলমানদের প্রতি যে নির্যাতন চলছে, জুলুম চলছে, গণহত্যা চলছে, শিশু হত্যা চলছে, যে মানবতা বিরোধী অপরাধ চলছে, সে অন্যায় অবিচারের প্রতিবাদে আমি যারাই কাজ করছে তাদের পণ্যগুলো বেচা বন্ধ করে দিয়েছি আল্লাহর জন্য। দেশি জিনিস কিনে ধন্য হন, প্রয়োজনে কোনো মুসলিম কান্ট্রির জিনিস কিনে এদের জিনিস কিনবেন না। এই বয়কটের কাজটা যদি আমরা শক্তভাবে করতে পারি, আল্লাহর কসম এটার প্রভাব অনেক বড়, অনেক বেশি, এটা আমরা বুঝতে পারতাম, তাহলে আমাদের দেশ থেকে এই ইহুদিরা এরা আমাদের টাকা পয়সা সব কুড়ে কাছে নিয়ে এটাকে বোমা বানায় আমাদের উপরে মারে। বর্জন করবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ সবাই বর্জন করবেন। আমি আমার আলহামদুলিল্লাহ শুকর আদায় করে বলি, জ্ঞাত সারে
আমি কখনো এদের কোনো জিনিস কিনি না। আমি কদিন আগে এক জায়গায় কিছু খাবার অর্ডার দিয়েছি, তো আমার ড্রাইভার সাহেব বললেন যে ভাই অফার আছে। কি অফার? আপনি যে খাবারটা কিনতে চাইছেন এটা এই প্যাকেজটা নিলে খাবার তো এগুলো পাবেন, এই সাথে কোক ফ্রি পাবেন। তো আমি ড্রাইভারকে বললাম যে তুমি ওই দোকানদারকে বলে দিবা যে এই কোক ফ্রি দিচ্ছেন, এই অপরাধে আপনার দোকানের এই প্যাকেজটা আমি বয়কট করলাম, এটা আমি কিনবই না, আমি আরো বেশি টাকা দিয়ে প্রয়োজন অন্য জিনিস কিনবো, এটা আমি কিনবো না। একবার বিমানে যাচ্ছিলাম, কোথায় যেন সম্ভবত থাইল্যান্ড যাচ্ছিলাম, তো দেখি একটা সেভেন আপ না কোক এরকম কি দিছে খাবারের সাথে দেয়। তো আমি খাইলাম না, কেন খাইনি? ওটা তো কিনা হয়ে গেছে অলরেডি, খাইলাম না কেন? খাইলাম না এই জন্য যে এটা যদি আমি কনজিউম করে ফেলি এখন, ইউজ করে ফেলি, তাহলে ওই ক্যারিয়ার কর্তৃপক্ষ এই জায়গায় আরেকটা কিনবে, আমি যদি না করি অন্তত একটা বেচাও কমবে। জ্ঞাত সারে টাকা দিয়া এই সমস্ত জিনিস কখনো আমি কিনি না। এরা অফার দেয়, আমরা এত দুর্বল মুসলমান যে ওদের চকলেট, ওদের শ্যাম্পু, ওদের সাবান, ওদের এই সমস্ত আমাদের ঘরে ঘরে বোঝায়, প্রত্যেকটা ঘরে ঘরে দেখবেন এই সমস্ত আইটেম গুলো বোঝায়, যেটা ছাড়া আপনার উপায় নাই। ধরেন এমন একটা জিনিস যে এটা ছাড়া আপনার কোনো বিকল্প নাই, মেশিনটা আর কোনো দেশে নাই, তাদেরটা ইস্যু আছে, বাধ্য হয়ে ব্যবহার করতে হয়েছে, এটা তো আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ আর কোনো উপায় ছিল না। কিন্তু আপনার দেশি সাবান তো আছে, আপনার দেশি শ্যাম্পু তো আছে, মুসলমানদের বানানো জিনিস তো আছে, আপনি সেটা কেন ব্যবহার করলেন না? এই জন্য ভাইরা, যে আমেরিকান সৈন্য আপনি চিন্তা করেন গায়ে আগুন জ্বালিয়ে নিজেকে পুড়িয়ে শেষ করে দিয়েছে যে গাজার মুসলমানদের উপরে যে অত্যাচার চলছে, কেন আমেরিকান সরকার সেখানে সাহায্য করছে, আমার সরকার কেন আমার ট্যাক্সের টাকা দিয়ে করছে, প্রতিবাদে আমি আগুন ঠেলে নিজেকে শেষ করলাম। যদিও ইসলাম আত্মহত্যাকে জায়েজ বলে না, যদিও ইসলামের দৃষ্টিতে কাজটা হারাম, কোন মুসলমান এটা করতে পারেন না, কিন্তু তার প্রতিবাদের চেতনাটা প্রশংসাযোগ্য। ভাইরা আমার, আমার তো মনে হয় যে সে যদি আত্মহত্যা করেছে একজন অমুসলিম, তার জন্য আর হালাল হারামই বা কি? কিন্তু ইসলামের দৃষ্টিতে কাজটা অন্যায়, সেটা একটা দিক, কিন্তু সে যে প্রতিবাদের চেতনা আর স্বাক্ষর রেখেছে এটা তো রীতিমতো আমাদের উপর চটকাঘাতের মতো, যে মুসলমান হয়ে আমার মুসলমান ভাই বোনের উপর জুলুমের ব্যাপারে আমার তেমন কোনো বিহিত নাই। এটা তো আহ্বান রাখতে চাই আমাদের সরকারের কাছে যে আল্লাহকে ভয় করুন একটু মানবিকক্ষণ। যদি আমাদের মানে প্রধানমন্ত্রী জার্মান গিয়েছেন, সেখানে ফিলিস্তিনিদের পক্ষে কথা বলেছেন, এটা প্রশংসা পাওয়ার হকদার, আমাদের মতো গরিব দুর্বল দেশ হওয়া সত্ত্বেও। এরপর আমি বলবো যে আমরা মানবিক উদ্যোগ, একেবারে সিম্বলিক আকারে, একেবারে সামান্য নাম কাস্তে হলে আমরা একটা মানবিক উদ্যোগ নেই, আমাদের দিনটা একটু শান্তি হোক, এদেশের মানুষ যদি সরকারিভাবে উদ্যোগ নেওয়া হয় গাজার মানুষের পাশে দাঁড়াবার জন্য, আমার তো মনে হয় মানুষ জান প্রাণ খুলে সর্বস্ব মানুষ দিয়ে দিবে। অথবা আমরা আমাদের সরকারের কাছে উদাত্ত আহ্বান করি, আপনারা সবাই একমত আছেন কি না এর সাথে? আর সেই সাথে আমরা আমাদের জায়গা থেকে আসুন, আমরা এদের কোনো প্রসাদনী, এদের কোনো খাবার আইটেম, এদের কোনো জিনিস আমরা টাকা দিয়ে কিনবো না। আজকে শুধু না, বাঙালির সমস্যা হলো আমরা ধুলো মন, আমরা আজকে খুব জোশে আসি, আবার দুই মাস পরে যেই সেই হয়ে যায়। জি না, আমরা এটা করবো না, ঠিক আছে? তো ইনশাল্লাহ কম দামা জিনিস করবো, কম কোয়ালিটির জিনিস কিনবো, তারপর এটা কিনবো না। আপনার বাপকে খুন করেছে এরকম একটা লোক যদি মুদি দোকানদারি করে, আপনি তার দোকান থেকে জিনিস কিনতে যাবেন? কোনোদিন আপনি কিনতে যাবেন না, আমার বাপের খুনি, আমি হয়তো আর কিছু করতে পারলাম না, আমার গায়ে শক্তি নাই, আমার হাতে জোর নাই দেখে, তাই বলে ওর জিনিস আমি কিনতে পারি না। আমার ভাইয়ের রক্তকে ঝরাচ্ছে ফিলিস্তিনে, ওর জিনিস আমার মুদি দোকানে আসতেছি, ওই জিনিস বয়কট করা আমার ইমানের দায়িত্ব, বয়কট করা ইমানের দায়িত্ব, না হলে কিয়ামতের ময়দানে এটুকু জবাব পর্যন্ত দিতে পারবেন না। জ্ঞাত সারে এটা করবেন না আল্লাহর হস্তে, ওরা অফার দিবে, ওরা অনেক দুষ্ট দেখবে, একটার সাথে একটা ফিরি, পারলে আপনাকে ফাও দিয়ে দিবে, আপনি বলবেন ফাও দিলেও দেবো না, ফালাই দিব, চেষ্টা করবো না ইনশাআল্লাহ। শপথ সংকল্প করেন ওদের কোনো জিনিস কিনবো না, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমি বারবার গুনাহ থেকে বাঁচতে চাই, কয়েকবার জামাতে চিল্লাতে গিয়েছি, আবারও শয়তান ধোকায় পড়ি, আমার মৃত্যু অবধি মুমিন হয়ে থাকতে চাই, কি করব? দেখুন, গুনাহ থেকে খারাপ কাজ থেকে বেঁচে থাকার জন্য ভালো পরিবেশ লাগে। কি লাগে? ভালো পরিবেশ লাগে। আপনি মসজিদের পরিবেশে যায় গুনাহ থেকে মুক্ত হয়েছেন, আবার জেসি হয়েছেন, কেন? কারণ আবার খারাপ পরিবেশে চলে আসছেন। এই জন্য আপনার এলাকাতে যারা নামাজ কালা পড়ে, হক হালালে চলে, ভালো পথে চলে, এই মানুষগুলোর সাথে উঠা বসা করবেন, তাদের সান্নিধ্যে থাকবেন, তাদের মজলিসে বসবেন, তাদের সাথে বন্ধুতা করবেন, এই সাথে আপনি ভালো থাকতে পারবেন। ভালো থাকার মূল মন্ত্রই হলো এটি যে ভালো সঙ্গ অবলম্বন।
আল্লাহ বলেছেন ইয়া আইয়ালাদিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা আস-সাদিকিন, এই মানদারগণ তাকওয়া অবলম্বন করার সত্যবাদীদের সাথে সাথে থাকো, এটা হলো তাকওয়া অবলম্বন করার মাধ্যম। সো নেক হওয়ার জন্য নেক পরিবেশ থাকা দরকার, আর সেই সাথে আল্লাহর কাছে দোয়া করা দরকার আর প্রচেষ্টা করা দরকার। আল্লাহ বলেছেন আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে আসতে চায় আল্লাহ বলেছেন আমি অবশ্যই অবশ্যই তাদেরকে আমার আসার পথে আসার একটা পথ দেখাবো, না সামিলে লুরুসুন সুবুলানা, বহু পথ দেখাবো যদি সে আসতে চায়, সদিচ্ছা যদি চায়, চোখের পানি যদি ফেরেন আল্লাহ আমি তো গুনাহতে বাঁচতে পারছি না আপনি আমাকে সাহায্য করেন, আপনাদের টার্গেট থাকে আর চূড়ান্ত লক্ষ্য থাকে ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে রক্ষা করবেন, আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করবেন। আমার বাবা মারা যায় আজ 19 বছর, রাস্তার পাশে হওয়ায় কবরের কিছু অংশ দিয়ে গাড়ি চলাচল করে, আমরা চাচ্ছি কবর স্থানান্তর করতে, কবরের অংশ বিশেষ কিভাবে স্থানান্তর করব বা আবার কোনো প্রকার জানাজা লাগবে কিনা। দেখুন যদি কারোর কবর এমন কোন জায়গায় হয় যে জায়গাটাতে যে জায়গাটাকে যে জায়গাটা অন্য কারো এখন সে তার জায়গা দখল করে নেবে, তাহলে সেক্ষেত্রে ওই কবর স্থানান্তর করা জায়েজ আছে। এরকম যদি বিশেষ কোনো কারণ হয়, ধরেন নদী ভাঙনে এখন কবর নদীতে বিলীন হয়ে যাচ্ছে, তাহলে আপনার প্রিয়জনদের কবর সেখান থেকে ধ্বংস অবশেষটা তুলে এটা কাপড়ে কাপড়ে মুড়িয়ে অন্য কোনো কবরস্থানে আপনি দাফন করতে পারবেন। প্রয়োজন ছাড়া কবর স্থানান্তর করা জায়েজ নয়। মানুষকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, মরার পর মানুষের লাশের প্রতি সম্মান দেখাইতে হয়, আজকে এখানে ওখানে টানাটানি করবেন, হ্যাঁ কোড়াকড়ি করবেন, এটা ঠিক না। হ্যাঁ এটা করা যাবে তখন, যে বললাম আরেকজনের জমিনে করে ফেলেছেন অথবা নদী ভাঙনে চলে যাবে, এই যে রাস্তা ভাঙা রাস্তার মধ্যে পড়ে গেছে, তাহলে এক্ষেত্রে ধ্বংসাবশেষ যেটা আছে সেটা তুলে কাফনের কাপড়ে করে মুড়িয়ে আপনি আর জায়গা নিতে পারেন। আর যদি মাটির সাথে মিশে এত আগে মারা গেছে যে কোনো চিহ্ন থাকার কথা না, মাটির সাথে মিশে একাকার হয়ে গেছে, এখন কোনো কারণে তার মধ্যে রাস্তা হয়ে গেছে বা কিছু হয়ে গেছে, তাহলে অসুবিধা নাই। কিন্তু যদি কিছু আছে বলে মনে হয় তাহলে সেক্ষেত্রে হাড়গোড় বা শরীরের ধ্বংসাবশেষ যেটাই থাকে সেগুলোকে সম্মানজনকভাবে একটা কাপড়ে মুড়িয়ে আরেক কবরস্থানে দাফন করে দিবেন। যদি এরকম কোনো কারণে সেটা করতে বাধ্য হন, কোনো মনে চাইলো এক কবরস্থান থেকে আরেক কবরস্থানে আমি মানে ট্রান্সফার করলাম, এই সুখের চোখে বা সাধারণ কারণে এটা করা যাবে না, বাধ্য হয়ে গেলে যেটা বললাম সেটা করা যাবে, তখন এটার জন্য কোনো জানাজা দিতে হবে না, শুধু তুলে আরেকটা কবরে কি করতে হবে দাফন করতে হবে। কবর খোঁড়ার সুন্নতি তরিকা জানার ছিল, খুবই দরকারি প্রশ্ন। আমি প্রায় দেখি যে কবর খোঁড়ার ক্ষেত্রে কবর খন খবর করার ক্ষেত্রে সুন্না ফলো করা হয় না। একটা মানুষ দুনিয়া থেকে চলে গেল, তার শেষ যাত্রায় আল্লাহর কাছে চলে গেল, আখিরাতের যাত্রা শুরু হয়ে গেল, সেইখানে লোকটাকে আপনি সুন্না সম্মত রাখবেন না, এটা বড় অবিচার লোকটার প্রতি। কিভাবে কবর করবেন সুন্না সম্মত পদ্ধতিতে? দেখুন কবরের সুন্না সম্মত পদ্ধতি হলো সিন্ধুক কবর। সিন্ধুক কবর বুঝেন, মানে হলো আপনি তো কবর খনন করবেনই, এরপরে পশ্চিম দিকে কেবলার দিকে যে ওয়া মানে মাটির অংশটা থাকবে ওখানে নিচে যা একটু গর্ত করবেন, পশ্চিম দিকে মানে সুড়ঙ্গের মতো, সুড়ঙ্গের মতো করে ওখানে লাশটাকে রেখে দিবেন, এভাবে কেবলামুখী করে পুরো লাশটাকে কাত করে সুড়ঙ্গের মধ্যে উপরে বাঁশ দিয়ে চাটা দিয়ে তারপর মাটি দিয়ে দিবেন, এটাকে বলে হলো আপনার সিন্ধুক কবর, এটা হলো সুন্নাত। বুঝতে পারছেন বিষয়টা? কবর তো চার কোণ থাকছে, পশ্চিম দিকটাতে ধরেন এভাবে কবর দিচ্ছেন, তো পশ্চিম দিকে যে ওয়াল আছে মাটি আছে ওটার নিচে একদম নিচের অংশ সুন্দর করে সুড়ঙ্গ করবে, করে যাতে লাশটা একদম ওই সিন্ধুকের মতো ঢুকাই দেওয়া যায়, কেবলা দিকে কাত করা থাকবে, বাস এটা হলো সুন্নাত তরিকার কবর। যদি কোনো কারণে এরকম করা না যায়, যেমন মাটি এত নরম যে সুড়ঙ্গ করতে গেলে ভেঙে পড়তেছে, বা বৃষ্টির দিন ভিজা মাটি কাদা মাটি এটা করা যাচ্ছে না, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে মাঝখানে আপনার সমান করে কবরের মধ্যে আরেকটা গর্ত করে ওইটার মধ্যে লাশটা রেখে সেক্ষেত্রে ওই যে যতটুকু সম্ভব কেবলামুখী রেখে তারপর আপনি চাটাই বাঁশ ইত্যাদি দিয়ে তারপরে মাটি দিয়ে আপনি দাফন করবেন। তো আমরা যেটা ভুল করি অনেকে সেটা হলো যে ওই সরাসরি এত ঝামেলা করতে যায় না, ডাইরেক্ট রাখি দিই। অনেকে তো ওই মানে সাধারণ যদি সিন্ধুক করতে না পারেন, যে নর্মাল যে কবরের মধ্যে আমরা একটু গর্ত করে ওখানে লাশটা রাখবেন সেটাও করেন না, নর্মাল লাশটা রেখে উপরে বাঁধ দিয়ে দেয়, এটা উচিত না। তো সুন্নাহ সম্মত যে আপনার কবর খনন সেটা আমাদের করার চেষ্টা করা উচিত, এবং যে সমস্ত ভাইরা কবর খনন করা তাদেরকে শিখাই দিবেন, আত্মীয় স্বজন যাদের মারা যায় তাদেরকে বলবেন যে এভাবে সুন্নাহ সম্মত কবরটা তোমরা খনন করার চেষ্টা করো, যদি একান্ত না পারা যায় তখন সেক্ষেত্রে ওই বিকল্প পথে আসতে হবে, কিন্তু একদম ডাইরেক্ট কবর খনে আপনি যেখানে সেখানে যেমন সেখানে রেখে দিবেন এটা হয়তো দাফন করার ফলে আদায় হয়ে যাবে কিন্তু সুন্নাহ খেলাফ হবে। মসজিদে প্রবেশ করেই কি বসা যায় নাকি দুরাকাত তাহিয়াতুল রুজু পড়তে হয় তারপরে বসতে হয়? মসজিদে প্রবেশের পর আল্লাহর ঘরের সম্মানার্থে দুরাকাত নামাজ পড়লে এটাকে তাহিয়াতুল মসজিদ বলা হয়, এটা করা উচিত, উত্তম।
নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ইদা দাখাল আহাদুকুম আল মসজিদা, তোমাদের কেউ যদি মসজিদে প্রবেশ করে, ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাই, তখন সে দুই রাকাত নামাজ পড়া ছাড়া যেন না বসে, এটা মসজিদের সম্মানার্থে, হ্যাঁ মসজিদের ইজ্জতে। এটা তো হারিয়ে যাওয়া একটা জিনিস, আমাদের সমাজে ম্যাক্সিমাম মানুষ এসে আমরা এটা করি না, একেবারেই অনেকে বেমালুম ভুলে থাকার চেষ্টা করি। এটা আমাদের খেয়াল রাখা উচিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ একটা নির্দেশনা এবং হাদিস এটি। শবে মেরাজ নির্ধারিত কোন দিন আছে কি নাকি নির্ধারিত বা নির্ধারিত কোন সময় নামাজ পড়া ঠিক কিনা? শবে মেরাজ মানে মেরাজের রাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছে, এটা সত্য, মহাসত্য, কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু এটা নির্দিষ্ট কোন তারিখে অমুক তারিখে হয়েছে এরকম কোন কথা কোরআন বা হাদিস দ্বারা প্রমাণিত না। ইতিহাস বিদ্যার মধ্যে নানা রকম বর্ণনা আছে, কেউ বলছেন এই যে 27 রজব যেটা আমরা করি, আবার অনেকে অনেক অন্যান্য কথাও বলেছেন, রুহু মতের ক্ষেত্রে আছে, চূড়ান্ত কোন তারিখের কথা বলা হয় নাই। তাছাড়া এটাকে কেন্দ্র করে কোনো উদযাপনের সুযোগ নাই, মেরাজ থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে, এটা উদযাপনের জিনিস না। আমরা বাঙালি বা বর্তমান পৃথিবীর মানুষ উদযাপনের উস্তাদ, আমরা যে কত উদযাপন জানি, জন্ম দিবস, মৃত্যু দিবস, বিবাহ দিবস, মুসলমানি দিবস, কান্দা দিবস, আশা দিবস, দিবস তো সব শেষ, আমার মনে হয় রাত শুরু হবে, কয়েকদিন পরে রাত শুরু হবে, কারণ দিবস তো আর নাই, বুঝলেন নাই, আজকে দিবস কালকে দিবস, এগুলো উদযাপন পাগল জাতির কাজ। আমাদের সাহাবীর এত উদযাপন প্রবণ ছিলেন না, এত উদযাপন পাগল ছিলেন না, তারা বাস্তবমুখী ছিলেন। এখন দেখেন ভালোবাসা দিবস উদযাপন করে, তাই না? ভালোবাসার এত অভাব যে কামড়ে কামড়ে মারামারি, হানাহানি, সংসার ভাঙা, অশান্তি, ভালোবাসার অভাব, অথচ দিবস হচ্ছে, তাই না? আর সাহাবীদের মধ্যে এসে দিবস টিবস ছিল না, কিন্তু ভালোবাসার কোনো কমতি ছিল না। তো বোঝা গেল যে এই দিবস কেন্দ্রিক এই যে কালচার, এই কালচারটা সাহাবীদের মধ্যে ছিল না। এই জন্য মেরাজ বছরে একবার উদযাপন আমরা যে করি, এটার কোনো ভিত্তি সাহাবীদের থেকে পাওয়া যায় না। সর্বশেষ অনেকগুলো প্রশ্ন আমরা দুই তিনটা প্রশ্ন উত্তর দেই এখান থেকে। অনেকে দেখা যায় কর্মস্থলে বসে ডিউটির সময় কোরআন কারিম পড়ছেন, অনেকে মনে করেন এভাবে সে তার কাজে ফাঁকি দিচ্ছেন, আসলে কোনটা সত্য? অনেকে দেখবেন এই যে রমজান মাস আসতেছে না, এই রমজান মাসে দেখবেন যে অনেকে যে কোরআন তেলাওয়াত কাজের ফাঁকে ফাঁকে করতেছে, মসজিদে আগে আগে জোর সময় চলে যাচ্ছে, টাইম চলো শেষ হয়ে গেছে, তাও মসজিদে বসে তাসবিহ পড়ে তেলাওয়াত করে, ডিউটিতে আসে না, ডেস্কে ফিরে আসে না, এদিকে কাস্টমার হয়তো সিরিয়াল ধরে পড়ে গেছে, কারণ অফিসের সাহেব এখন আল্লাহ ইবাদত বন্ধই করতেছেন, রমজান মাস যাচ্ছে যে সেজন্য। তো এটার কারণে সওয়াব তো হবেই না, বরং ওটা গুনাহ হতে পারে। আপনি কোরআন তেলাওয়াত করবেন আপনার ব্যক্তিগত টাইমে, আপনার কোম্পানি আপনাকে চাকরি দিয়েছেন 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটির বিনিময়ে, এর মধ্যে ফরজ নামাজ আপনি অবশ্যই পড়বেন, কিন্তু সুন্নাত আমল বা এক্সট্রা নফল আমল, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, দোয়া, দরুদ, এটা আপনি ডিউটির মধ্যে ফাঁকি দিয়ে আপনি ডিউটির আপনার কাজ না করে এটা করার কোনো সুযোগ নাই। এখানে একটা বিষয় হলো, কোন কোন ক্ষেত্রে দেখা যায় যে পুরো ডেস্কে কেউ চাকরি করছে, সামনে কোনো লোকজন নাই, কাস্টমারও নাই, কোনো হাতে কাজও নাই, এবং মালিক বা উপকরণ কর্তৃপক্ষ জানেন যে যখন কাজ চাপ থাকে না, তখন সে ব্যক্তিগত কাজ একটু মোবাইল টিপে টিপি অথবা একটু বই পড়া বা অন্য কোনো কাজ করা সে করে, এবং তারা জানেন কিছু বলেন না, তার মানে তাদের মৌন সম্মতি আছে, এইরকম হলে তখন তেলাওয়াত জায়েজ হতে পারে। কিন্তু যদি মালিক আসলে বা বস আসলে আস্তে করে সবাই খেলাম, তাহলে বুঝতে হবে জায়েজ নাই, তার মানে তার সম্মতি নাই, তাহলে চুরি চুরি লুকোচুরি কেন করছে? তার সামনে আপনি মোবাইল টিপতে পারতেছেন, কেউ নাই জানেন, এরকম যদি এলাও করে তাহলে আপনি এটা করতে পারেন, আর যদি এলাও না করে তাহলে সেটা কি হবে না, জায়েজ হবে না। আপনি জোর নামাজে লম্বা সময় রমজান মাসে মসজিদে বসে থাকতেছেন, এদিকে আপনার ডিউটি টাইম যাচ্ছে, জায়েজ হবে না। মানুষের ক্ষতি করে, মানুষের হক নষ্ট করে আল্লাহ নফল ইবাদত করলে কখনো আল্লাহ খুশি হবে? আমরা অনেকে গাছের গোড়া কেটে আগায় পানি দিই, গোড়া কেটে আগায় পানি দিই, বান্দার হক নষ্ট করে আল্লাহকে খুশি করার চেষ্টা করি, এতে আল্লাহ খুশি হবেন না, খুব সতর্ক। এরপর প্রশ্ন হলো, ইফতার তৈরি করতে গিয়ে নারীদের দেখা যায় ইফতারের আগ মুহূর্তের সময়টা তারা মিস করেন, দোয়া কবুলের সময়, আমার ভালো ইফতার অপেক্ষা পরিবারের সদস্যরা বসে থাকেন, তাদের দিকেও তাকাতে হয়, এই ক্ষেত্রে নারীরা কি করবে? আহারে বেচারাদের উভয় বিপদ। ঠিকই বলেছেন যে একদিকে আপনার রোজাদাররা খাই খাই একটা ভাব নিয়া তাহাতে মেসো একটা সোয়া করে ধার দিয়া সব বসে আছে, তাই না, তারা খাবে, আমার এদিকে বেচারিরও এবার বন্দি করতে হয়, সেক্ষেত্রে কি করবে? উত্তর হলো, প্রথমত আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ঘরোয়া কাজে মেয়েদের হেল্প করতেন, সহযোগিতা করতেন, পুরুষরা খাবে এসে যেন তাতে তাও দিয়া হাতা গোছায় বসে আছে, এটা খুব খারাপ কথা, পুরুষরাও তাদের কাছে কি করা উচিত, সহযোগিতা করা উচিত।
এবং সেই সাথে মা বোন যারা আছেন তারা যদি পরিকল্পনা করেন যে আমি এমন ভাবে ইফতারের কাজ শুরু করবো যে আগে থেকে শুরু করবো, আমরা অনেক সময় দেরিতে শুরু করি, শেষে হুলস্থুল হয়, আপনি একটু আগে থেকে শুরু করেন যাতে ইফতারের 20-30 মিনিট আগে আপনার সব কাজ শেষ হয়ে যায়, এভাবে আগে থেকে শুরু করেন, এবার বসে আপনি দোয়া গুলো করেন, হ্যাঁ জিকির আজকার করেন, সকাল সন্ধ্যা দোয়া গুলো করেন, আমার কাছে হাত তুলে চোখে পানি করে দোয়া করেন, দোয়া ইফতার আগ মুহূর্তে দোয়া আসলে গুরুত্বপূর্ণ দোয়া, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেখা যায় ইফতার আগ মুহূর্তে একদম আজান লাগ পর্যন্ত আমরা হুলস্থুল করতে থাকি, এমনকি সাহারির সময় ভোর রাতে দোয়া কবুল হয় ওই সময় আগে ভাগে খাওয়া শেষ করে আজান লাগ পর্যন্ত বাকি সময়টা একটু দোয়া করেন, একটু আল্লাহর কাছে চোখের পানি ফেলেন, এই সুযোগটা সারা বছর পান না, ঘুমায় থাকেন, রমজানেতে সাই খেতে ওঠেনি, একটু এই টাইমে আল্লাহর কাছে একটু দোয়া করেন হাত তোলেন, কিন্তু দেখা যায় মা বোনরা যে গোসাতে গোসাতে আজান হয়ে যায় আর আমরা খাইতে খাইতে আজান হয়ে যায়, শেষে এমন হয় যে মুয়াজ্জিনের সাথে আমাদের কম্পিটিশন হয়, মুয়াজ্জিন মাইক নিয়ে দাঁড়ায় থাকে আর আমরা খাওন খাইতে থাকি যে মুয়াজ্জিন আগে আজান দিবে নাকি আমি আগে ফাইটার দিয়ে দেবো, ঠিক না মিটি সাহারির শেষের দিকে খাওয়া সুন্নত, এর মানে এই না যে মুয়াজ্জিনের সাথে কম্পিটিশন করবেন যে আপনার গিলাসের মুয়াজ্জিন আজান দিয়েছে আর আপনি বলবেন আমি জিতে গেছি আমি আগে শেষ করছি, এটার নাম সুন্নাহ সম্মত সাহারি না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহারি শেষ করার পর থেকে নিয়ে ফজর নামাজ পর্যন্ত কত সময় গ্যাপ থাকতো জানেন, 50 আয়াত তেলাওয়াত করার মতো গ্যাপ থাকতো, মানে প্রায় 10 মিনিট সময় বলতে পারেন, পাঁচ থেকে মিনিমাম 5 থেকে 10 মিনিট সময় 50 আয়াত তেলাওয়াত করতে লাগতো, এরকম সময় গ্যাপ দিতেন, এই জন্য এই টাইমটাতে আমাদের মা বোনরা এবাদত বন্দী করার জন্য আগে ভাগে কাজ শেষ করবেন এবং শেষে সবাই মিলে এবাদত বন্দী করবেন, পুরুষরা তাদের কি করবেন সহযোগিতা করবে। শেষ প্রশ্ন, কেউ যদি 3 দিন বা 5 দিনে খতম করে আর তারাবি না পড়েন তাহলে তার কি গুনাহ হবে? আমাদের দেশে ব্যবসায়ীরা এই কাজ করে অনেকে, তাই না, যে শেষের দিকে ব্যবসা চন্দ্রমাঠ হবে তো শুরুর দিকে আমরা 3 দিন 5 দিনের একটা একদম খতম তারাবি নিব, সেদিন একটা লিফলেট দেখলাম ভাই দেখছেন বোধ হয় না, এটা আল্লাহ জানে ফেক না রিয়েল, সেখানে লেখা আছে যে অমুক জায়গায় 3 দিন না 5 দিনে আর একটা 7 দিনে কয়েকটা অফার আছে, প্যাকেজ আছে, এবং 7 দিনের প্যাকেজের জন্য কত জানি রেট আছে, রেজিস্ট্রেশন ফি 5 দিনের, আমি বললাম কেমন আসা মনে হয় বেশি বাকি নাই, সব যেভাবে প্যাকেজ সিস্টেম হয়ে যাচ্ছে এরপরে জান্নাতুল প্যাকেজ সেল শুরু হবে বাংলাদেশে হয়তো, বুঝেন নাই যে জান্নাতুল ফেরদাউসের প্যাকেজ এটা, জান্নাতুল মাহওয়ার প্যাকেজ এটা, হ্যাঁ জান্নাতে আদেনের প্যাকেজ এটা, বাঙালি যে কবে যে জান্নাতের প্যাকেজ সেল করা শুরু করে দেয় আল্লাহ জানে, মনে রাখবেন তারাবিতে খতম দিয়ে ফেললাম আর তারাবি শেষ হয়ে সারা মাসের জন্য, অনেকে মনে করেন যে আমি 3 দিন 5 দিন 7 দিনে খতম দিয়ে ফেলাইলাম, এক নম্বর কথা হলো 3 দিন 5 দিনে যে তুফান মিলের খতম দেন এটা কি খতম দেওয়া হয় না তামাশা করা হয়, কোরআনে কারিমতে তামাশা করার জিনিস না, আল্লাহর কালাম তো আল্লাহ বলেছেন ওয়ারাতিল কোরআন তারতিলা, কোরআনকে তো তারতিলের সাথে তেলাওয়াত করতে হবে, ধীরে স্থিরতার সাথে সুন্দর ভাবে তেলাওয়াত করতে হবে, আপনি হুলস্থুল করে কোরআন তেলাওয়াত করলে তো সওয়াবের পরিবর্তে গুনাহ হতে পারে, সো আপনি একসাথে সারা মাসের খানা চিন্তা করলেন আমার ঈদের আগ দিয়ে খাওয়ার টাইম থাকবে না, এত বেচা কেনার চাপ থাকবে, তাহলে আমি এবার এক কাজ করি ওঠে যেরকম একসাথে অনেক দিনের খানা জমা করে ফিরে দেয় আল্লাহ তাআলা ওঠের মতো আমার এরকম আলাদা কোনো ভাণ্ড দেয় না ভিতরে পাত্র দেয় না ভিতরে, সো আমি একসাথে গরুর মতো ওঠের মতো টেনা খায়া নাক মুখ ডুবায়া আমি শেষের দিকে কাজ করব আর দোকানদারি করব, দোকানদারি আর করা লাগবে না যে হসপিটালে জুড়ে থাকা লাগবে, ঠিক একইভাবে একসাথে 3 দিনে আমি কোরআন খতম দিয়ে তুফান মেল দিয়ে শেষ করে ফেলাবো আর সারা মাস আমার তারাই পড়া লাগবে, এটা মূর্খতা, এটা ভুল, এটা সঠিক না, এটা ঠিক যে 7 দিন 10 দিনে যদি আপনি সঠিকভাবে ধীরে স্থিরতার সাথে স্বাভাবিকভাবে আপনি তেলাওয়াত করে শেষ করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু তাড়াহুড়া করে শেষ করবেন এটা জায়েজ না, যদি এত তাড়াহুড়া হয় যে তাড়াহুড়ার কারণে কিছু বোঝা না যায়, সঠিকভাবে আপনি করছেন 7 দিন 10 দিনে খতম দিলে কোনো গুনাহ হবে না, কথা কি বুঝাতে পারছি, কিন্তু 7 দিন 10 দিনে খতম দেওয়া মানে এই না যে আপনার বা আর বাকি মাসে রমজানের তারাবি পড়া লাগবে, তারাবি ঠিকই করতে হবে, হ্যাঁ আপনার লজম সুরা তারাবি পড়লে হয়ে যাবে কিন্তু তারাবি আপনাকে পড়তে হবে, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন, ভাই অনেক সময় হয়ে গেছে আমরা খুব সংক্ষেপে পুরস্কার দিয়ে ফেলতেছি, এক নম্বর হলো আমি প্রশ্ন করি আপনারা যারা উত্তর দিতে পারবেন তারা উত্তর দিবেন না শুধু হাতটা তুলবেন উত্তর দিবেন না মুখে, আমি যার হাত বলবো সে উত্তর দিবে, এক নম্বর প্রশ্ন হলো আমরা শুরুতে বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে কোনো ভালো কাজ ভালো কাজ হিসেবে স্বীকৃতি পেতে হলে গ্রহণযোগ্য পেতে হলে দুটি জিনিস লাগবে, সেই দুটি জিনিস কি কি এটা বললে তো উত্তর সবাই হাত তুলবেন আমি জানি, সেই দুটি জিনিসের আলোচনা করতে গিয়ে আমি
কোরআনে কারিমের একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছে যে মহা সাফল্যের অধিকারী হতে পারবে, শেষ হাসি হাসি হাসতে পারবে এই দুটি জিনিসের মাধ্যমে, সেগুলো কি বাংলা বললেই হবে, আয়াত আরবিতে বলা লাগবে না, মাদ্রাসার ছাত্র ছাড়া আর কে পারবে? ওদিকে হাত তুলছে কেউ? মহা সফল হতে পারবে, দাঁড়া আপনি হাত তুলছেন, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, আয়াতের খোলাসাটা বললে ভালো হয়, কাছাকাছি গেছেন, হ্যাঁ ওই যে শেষের ভাইটা বলো, আপনি মাদ্রাসা পড়ছেন তাহলে আরবি সহ কেমনে পারেন? আগে শুনছেন, আগে শুনলে আমাদের এখানে পুরস্কার পাওয়ার সম্ভাবনা কমে যায়, কিন্তু তারপরে যদি কেউ না থাকে তাহলে তো পাবেন। আচ্ছা বলেন দেখি, বুঝি নেই অমাই না, এটার কথা আমি বলি নাই, কে বলতে পারবেন যে দুইটা কাজ করলে আল্লাহ বলেছেন ফাকাদ ফাজা ফাওজান আযীমা, সে মহা সাফল্য অধিকারী হবে, হাফেজ আলমরা পাবে না পুরস্কার? জি আপনি দা হইল না পুরোপুরি, কাছাকাছি যাচ্ছেন সবাই বলেন, কাছাকাছি কাছাকাছি গেছেন, কিন্তু আমি আয়াতের অর্থটা চাচ্ছি, হ্যাঁ না আপনি বলেন, হ্যাঁ কাছাকাছি যাচ্ছেন কিন্তু আয়াতের পুরাটা হচ্ছে না চাচাজি, শেষ চেষ্টা, শেষ চেষ্টা বলেন, মাশাআল্লাহ পুরা ওয়াজ শুনছেন কিন্তু ওইটা একটু মিস হয়ে গেছে, বসেন, এবার উত্তর আমি দেব, সবাই মিলে চান্দা তুলে আমার পুরস্কার দিবেন। আচ্ছা আয়াতটা হলো ওমাইয়াতি আল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ ফাজা ফাওজান আযীমা, যে আল্লাহর আনুগত্য করবে আর রাসূলের আনুগত্য করবে সে মহা সফল হবে, ওই যে সে সাথে আসতে পারবে, জান্নাতি হতে পারবে, আল্লাহর আনুগত্য করতে হবে আর রাসূলের আনুগত্য করতে হবে, এটা ছিল তাহলে প্রথম প্রশ্নের উত্তর, চাঙ্গাবাসী ফেল। দ্বিতীয়টাতে যাব, ঠিক আছে ঠিক আছে, শিরকের ভয়াবহ বলতে গিয়া আমি একটা আয়াত পড়েছিলাম, এটা নির্জাল বলতে হবে, শিরক এটা যে ভয়াবহ এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা কি বলেছেন, কে বলতে পারবেন? হ্যাঁ দা না এটা আমি বলি নাই, এই তো আপনি যেটা বলছেন ওটা আয়াতে আছে, ঠিক আছে কিন্তু আমি যেটা বলছি সেটা বলেন, মাশাআল্লাহ মারহাবা, দান 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 দান, পুরস্কার পেয়ে গেছেন, দাঁড়া মাশাআল্লাহ উত্তর সঠিক, আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। আচ্ছা উত্তর হলো আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সমস্ত নবী রাসূলদেরকে বলে একটা কমন নির্দেশ করেছেন যে আপনারা যদি আপনি যদি শিরকে লিপ্ত হন তাহলে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, আপনার জন্য পুরস্কার হলো আমার লেখা নতুন বই তারাবির সালাতে কোরআনের বার্তা, আমাদের মুফতি সাহেবের হাত দিয়ে, এদিকে ওদিকে ফিরেন ওদিকে ফিরেন, হ্যাঁ দেন, আপনি মুফতি সাহেবের হাত দিয়ে বইটা নেন, বলেছেন আমার উম্মতের সবাই জান্নাতে যাবে কিন্তু যে অস্বীকার করলো সে জান্নাতে যাবে না, তারপরে কে অস্বীকার করলো? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলো না, নবীর কথা মানলো না, অন্য পদ্ধতিতে করলো, নবীজির পদ্ধতিতে করলো না, সুন্নাত অনুসরণ করলো না, সেই অস্বীকার করলো আর সে জাহান্নামে যাবে, চলে আসেন চলে আসেন, মাশাআল্লাহ মারহাবা, নারে থাকবে মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো উত্তর সঠিক। আচ্ছা আমরা হালাল উপার্জনের
গুরুত্ব বোঝাতে গিয়ে একটা আয়াত বলেছিলাম, সেই আয়াতে আল্লাহ তাআলা তার নবী রাসূলদের উদ্দেশ্য করে একটা নির্দেশ করেছেন। এই আয়াতের নির্দেশটা কে বলতে পারবেন? দাঁড়ান বলেন, আয়াতের নির্দেশটা কি? হালাল রুজি এবং নেক আমল। হালাল রুজি এবং নেক আমল দুটো একসাথে, না কোনটা আগে কোনটা পরে? আপনার উত্তর তো অর্ধেক হয়েছে। আচ্ছা, তারপর আপনি চেষ্টা করছেন, পুরোটা বলি। আল্লাহ বলেছেন, হে রাসূলগণ, তোমরা হালাল ভক্ষণ করো এবং নেক আমল করো। তাহলে আগে হালাল ভক্ষণ করার নির্দেশ দিয়েছেন, এরপরে হলো নেক আমল। তাহলে আগে দুই হাতে কামায় লই, এরপরে আল্লাহর টাকা পয়সা দিয়ে খুশি করে দিব, এই পদ্ধতি সঠিক? তাহলে হালাল উপার্জন করতে হবে, হারামে কম্প্রোমাইজ করা যাবে না। মাশাআল্লাহ, চলে আসেন। ও মাশাআল্লাহ, আপনাকে রমাদান প্ল্যানার অতি সুন্দর হাতে ওদিকে ফিরে। জি ভাই, আচ্ছা এবারে আসেন, আপনাকে আমাদের শাহাদাত হোসেন ফয়সালের লেখা গুনাহ মাফের উপায় এখানে চলে আসেন। শাহাদাত হোসেন ফয়সাল আমাদের মুফতি সাইফুল ইসলাম ভাইয়ের হাতে গোড়া সম্পদ, অনেক বড় মানুষ ছিলেন, মুত্তাকি মানুষ ছিলেন, মাশাআল্লাহ, জাযাকা লাখে। এবারে দুটো পুরস্কার আমি দিতে চাই ভিন্ন প্রশ্নের উত্তরে, সেটা হলো আজকের এই মজলিশ থেকে কোন ভালো ওয়াদা করেছেন যে আজকের ওয়াজ শুনে আমি এটা নিয়ত করলাম মনে মনে, এরকম কোন লোক থাকলে হাত তোলেন। দাঁড়াও, তুমি কি নিয়ত করছো? হ্যাঁ, এটা তো উনি বলছেন, তো এইটা শোনার পর তুমি কি নিয়ত করছো? এগুলো মেনে চলবে ইনশাআল্লাহ, চোখের হেফাজত করে চলবে। কিসে পড়ো তুমি? আমাদের আব্দুল্লাহ সাইফুল্লাহ ভাইয়ের লেখা।